মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে জাতিসংঘের দেয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর এসব অপরাধের হোতা হিসেবে শীর্ষ সেনা কর্মকর্তাদের দায়ী করে মাত্র একদিন আগে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই প্রতিবেদন প্রকাশ করে। বুধবার মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতোই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। তিনি বলেন, জাতিসংঘের কোনো তদন্ত দলকে মিয়ানমারে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলরের প্রস্তাবের ভিত্তিতে তাদের প্রতিবেদন তৈরি করেছে, তাই তাদের এ ধরনের প্রতিবেদন মিয়ানমারের কাছে গ্রহণযোগ্য নয়। হাতুই দাবি করেন, তার দেশ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেসব অভিযোগ এই পর্যন্ত করেছে সেগুলো তদন্তের জন্য মিয়ানমার একটি কমিশন গঠন করেছে বলে জানান এই সরকারি মুখপাত্র। জাতিসংঘের প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে বলে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় কোনো অজুহাতেই মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদন প্রকাশের একদিন পর মিয়ানমার ইস্যুতে বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আলোচনার শুরুতেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকার কঠোর সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি এখনও তৈরি হয়নি তা পরিষ্কার। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নিরাপদ পরিষদের সদস্যদের প্রতি আমি আহ্বান জানাই। এ সময় সোমবার জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। সন্দেহাতীতভাবে আন্তর্জাতিক আইনের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছে মিয়ানমার সেনাবাহিনী। তদন্ত প্রতিবেদন থেকে উঠে আসা সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। বৈঠকে গণহত্যা শব্দটি ব্যবহার না করলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনেও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা ও যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে বলে জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। বেঁচে যাওয়া মোট 5 ভাগের 1 ভাগ রোহিঙ্গা শতাধিক মানুষকে হত্যা বা আহত হতে দেখেছে। ধর্মীয় ও জাতিগত পরিচয়ের জন্যই এসব নিরীহ মানুষকে ধর্ষণ, হত্যা ও জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই সহিংসতার পেছনে বার্মা সেনাবাহিনী রয়েছে তা প্রতিবেদনে উঠে এসেছে। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন UNHCR-এর শুভেচ্ছা দূত অভিনেত্রী কেট ব্ল্যানচেট। বাংলাদেশে 7 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া এই সময়ে মানবতার পক্ষে অন্যতম দৃশ্যমান ও তাৎপর্যপূর্ণ ঘটনা, তবে রোহিঙ্গাদের সহায়তায় আরও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এর আগে সোমবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে রাখাইনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটনের দায়ে দেশটির সেনাবাহিনীকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে সুপারিশ করে জাতিসংঘ। আমিনা লুসি, DBC নিউজ ডেস্ক। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে তা বাংলাদেশের জন্য বড় সাফল্য। এর মাধ্যমে মিয়ানমারের অপরাধ বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে যাচ্ছেন বলে জানান। খুবই ন্যাচারাল যে মিয়ানমার এই রিপোর্টটি প্রত্যাখ্যান করবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। এটা তাদের অবস্থান থেকে তারা করবে, কিন্তু বিশ্বসভায় এটা সুপ্রতিষ্ঠিত। তারা যতই বলুক বা প্রপাগান্ডা করুক, বাংলাদেশ খুবই ধৈর্যের সাথে তাদের সাথে এনগেজড আছে এবং উইল রিমেইনসও। সেখানে তাদের সিরিয়াসনেসের কোনো অভাব আমরা পাইনি, এবং এখানে যে গ্রিড কানেক্টিভিটির যে একটা MOU সাইন হবে সেটিতে ইতিমধ্যে সকল সদস্য রাষ্ট্র পূর্ণ সম্মতি দিয়েছে। ক্ষমতা ভোগের বস্তু নয়, জনগণের জন্য দায়িত্ব পালন। গোপালগঞ্জে বঙ্গমাতার শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেয়াই এখন সরকারের লক্ষ্য। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং 8টি জেলার 20টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু হাসপাতাল নয়, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করছে সরকার। মানুষের সেবা করা এটাই আমাদের কাজ। ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না, ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন। চিকিৎসা সেবাটা মানুষের দুর্গমে পৌঁছে দেওয়া, শুধুমাত্র হাসপাতাল করে ছেড়ে দেওয়া না, বিশেষজ্ঞ তৈরি করা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, নার্সিংয়ের ব্যবস্থা, পাশাপাশি ডাক্তারদের ট্রেনিংয়ের ব্যবস্থা, সেভাবে আমরা কিন্তু বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি। অন্যান্য জেলাতেও শীতকালে ক্যাম্প করে চক্ষু চিকিৎসা সেবা এবং মোবাইল ভ্যানে চক্ষু হাসপাতাল চালুর বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মোবাইল হসপিটাল ওখানে এক একটা জায়গায় চলে গেলেন, সেখানে তাদেরকে চিকিৎসা, এই জন্য বোধ হয় খুব একটু বিশেষায়িত ইয়ে লাগবে, মানে অ্যাম্বুলেন্স লাগবে। পর্যায়ক্রমিকভাবে অন্যান্য জেলাগুলিতেও যেন এই ধরনের ক্যাম্প করে সব জায়গায় চিকিৎসা সেবাটা যাতে মানুষ পায়, বছর অন্তত একটা সময় এই উদ্যোগটা আমরা নিতে পারি। এ সময় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চক্ষু চিকিৎসার জন্য ২০ কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন শেখ হাসিনা। বিভিন্ন জেলার উপকারভোগীদের সঙ্গেও মত বিনিময় করেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো থাকছে, পাবনায় সাংবাদিক নদী হত্যার ঘটনায় প্রাক্তন স্বামী রাজীবের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, ৮ জনকে আসামি করে মামলা। বৃষ্টিতে মজা শুধু তোমরাই না, চামচরাও করে যে হো, এই মজা তোমার না থামায় শু, ডেটল ডেটল হো। বৃষ্টিতে শুধু ডেটল, যা সুরক্ষা দেয় ১০০ রোগবাহী জীবাণু পর্যন্ত। মায়ের ভরসা, শুধুই ডেটল সুরক্ষা। নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের আন্দোলনের প্রয়োজন নেই, নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য ১৪তলা আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের পর একথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি গত ৯ মাসেও যে আন্দোলন গড়ে তুলতে পারেনি, নির্বাচনের আগে আগামী ৩ মাসেও তা পারবে না। এ সময় তিনি জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যারা ইতিবাচক রাজনীতি করছেন তাদের গ্রেপ্তার করা হবে না, তবে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার না করার কোনো কারণ নেই। ৯ মাসে যা পারলেন না, ৩ মাসে তা পারবেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে। নির্বাচন শেষ না পর্যন্ত সন্ত্রাস বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কোনো অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। ঐক্য প্রক্রিয়ায় রাজি থাকলেও আসন ভাগাভাগি নিয়ে শর্ত মানতে রাজি নয় বিএনপি। দলটির নেতারা বলছেন, দেশের বৃহত্তর কল্যাণে ঐক্য হলেও কে কত আসন নির্বাচনে জয়লাভ করবে তা ঠিক করবে জনগণ। আসছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ এবং ডক্টর কামাল হোসেনের গণফোরামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পথ চলার ঘোষণা দিয়েছে যুক্ত ফ্রন্ট। নতুন এই জোটকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক বলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে, এই জাতীয় ঐক্য যদি বিএনপি সহ সেই ঐক্য সৃষ্টি হয়, তাহলে আগামী দিনে যত রকমের প্রক্রিয়া হোক না কেন, যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, যত রকমের কৌশল হোক না কেন, এই জনজোয়ারের কাছে তারা ভেসে যাবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বাইরে থাকা দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়ে যুক্ত ফ্রন্ট নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তবে আসন ভাগাভাগি নিয়ে শর্ত মানতে আগ্রহী নয় দলটি। ঐক্যটা আনতে হবে আসনের উপরে ভিত্তি করে নয়, কোন দল কত আসন পেল তার উপরে নির্ভর করবে না, তাহলে আমরা অত্যন্ত ভুল করব। যে এটা তো দেশের জনগণ ঠিক করবে, একটা হাঙ্গ পার্লামেন্ট হবে কি হবে না, বা একটা পার্লামেন্টে একটা দল ৩/২ পাবে পাবে না, বা কত মেজরিটি পাবে কি পাবে না, এটাকে আগে থেকে নির্ধারণ করা সম্ভব। এদিকে সরকার ভোট জালিয়াতি করতেই নির্বাচন কমিশনকে দিয়ে আসছে নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইলেকট্রনিক ভোটিং মেশিনের নামে এক বিতর্কিত মাধ্যম। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দিনাজপুরের বড় পুকুরিয়া খনি থেকে কয়লা লোপাটের ঘটনায় কোল মাইনিং কোম্পানির সদ্য সাবেক এমডি হাবিবুদ্দিন আহমেদ ও কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া সহ আটজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল 9:30 জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। গতকাল পেট্রোবাংলার ব্যবস্থাপক সহ আরও 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে 2 দফায় 15 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খনি থেকে 1,44,000 টন কয়লা গায়েবের ঘটনায় 24 জুলাই 19 জনকে আসামি করে দায়ের করা মামলার তদন্ত করছে দুদক। কমিশনের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুল আলমের নেতৃত্বাধীন টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। এদিকে দুবাইয়ে $80,00,000 পাচারের অভিযোগে আর কে পেইন্টসের পরিচালক ও বিএনপি নেতা ইকরামুজ্জামান এবং ঝুলপাড় বাংলাদেশ লিমিটেডের পরিচালক আনোয়ারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি সংবাদ। সার্বিক আইনি ব্যাখ্যার জন্য আগামী 4 ও 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে এই বিচার কাজ চলছে। মামলায় 112 দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। সব আসামির পক্ষে আলাদা আলাদা যুক্তি উপস্থাপন শেষ হওয়ায় সার্বিকভাবে আইনি ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং হারিস চৌধুরী সরাসরি 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ছিলেন। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তারা ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে নিরাপদে এবং প্রশাসনিক সহায়তায় নিরাপদে তারা প্রস্থান করতে সক্ষম হয়েছে। কাজেই তারেক জিয়া সাহেব, বাবর সাহেব সহ অন্যান্যরা ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন আটক আলোকচিত্রী শহীদুল আলম। বুধবার বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপনের পর আগামী সপ্তাহে শুনানির সময় ঠিক করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গত 5 আগস্ট শহীদুল আলমকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়। পরে উস্কানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। গত 6 আগস্ট জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ড দেয় সিএমএম আদালত। পরে গত 14 আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে 11 সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করা হয়। শুনানির তারিখ এগিয়ে আনতে 19 আগস্ট আবেদন করা হলে তা গ্রহণ করেনি আদালত। 26 আগস্ট অন্তর্বর্তীকালীন জামিন চাইলে আদালত শুনানির জন্য তাও গ্রহণ করেনি। এই অবস্থায় হাইকোর্টে তার জামিন চেয়ে এই আবেদন করা হয়। পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার সাথে তার প্রাক্তন স্বামী রাজীব সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে নদীর পরিবার। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা নদী হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রশাসনকে 48 ঘন্টার সময় বেঁধে দেন। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা না হলে কঠোর আন্দোলন করে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে রংপুরেও সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকেরা। পাবনার সাথিয়ায় মুক্তি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের পেট্রোলে দগ্ধ মুক্তি খাতুন 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার মারা যায়। পাবনার নাগডেমরা গ্রামের একটি জলাশয় দখলকে কেন্দ্র করে বাবা মুক্তিযোদ্ধা মোজামেল হক ও সালাম গ্রুপের মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধের বলি হতে হল মুক্তি খাতুনকে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত 19 আগস্ট সালামের নেতৃত্বে 30-40 জনের একটি দল অস্ত্র নিয়ে মোজাম্মেলের বাড়িতে হামলা চালায়। সে সময় বাড়িতে থাকা মুক্তি খাতুনকে ঘর থেকে বের করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে 9 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান মুক্তি। মেয়েকে হারিয়ে দিশেহারা মুক্তিযোদ্ধা মোজাম্মেল ও তার পরিবার। আমি কোনোদিন কল্পনা করিনি আমার বিটিকে এইভাবে হত্যা করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই, আমি ফাঁসি চাই, ওরে আল্লাহ, ওরে ফাঁসি চাই। আমার দেশের বিচার নাই, বিচার করতে আমার হিতা হইল না নেই বাবা, আমার হিতা কোনোদিন করতে পারল না নেই। যারা এইভাবে পুরা মারছে আমার বোনকে আর আমাদের নির্যাতন করছে, আমরাই এদের সুষ্ঠু বিচার চাই। ঘটনার দিন মোজাম্মেল হকের বসত ভিটায় আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় সাথিয়া থানায় মামলা করেন নিহত মুক্তির বাবা। হত্যাকাণ্ডে জড়িত 24 জনকে গ্রেপ্তার করলেও পলাতক রয়েছেন প্রধান 3 আসামি। তাদেরকেও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। মূল আসামি মোহাম্মদ আব্দুল সালাম এবং জাহেদ ডাক্তার নামে 2 জন, আমরা তাদেরকেই সাসপেক্ট করছি এবং আমাদের তদন্তেও মোটামুটি তাদের নাম এসেছে যে তারা প্রত্যক্ষভাবে এই ঘটনায় জড়িত। তো তাদেরকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় নিজ গ্রামে দাফন করা হয় মুক্তিকে। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সিটি গেট এলাকায় বাস থেকে ফেলে যুবককে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নিহত রেজাউল করিম রনির স্বজনরা। এ সময় তারা বাস চালক দিদারুল আলম ও হেলপার মানিককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গত সোমবার বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রনিকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এরপর তার ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। রনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়। ডিবিসি সংবাদে আরও যা থাকছে। কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলার দায় আড়তদার ও ট্যানারি মালিকদের, কালক্ষেপণে নষ্ট হচ্ছে চামড়া। অব্যবস্থাপনা আর দূষণের কবলে প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই হাওরে ক্রমশ কমে যাচ্ছে নানা প্রজাতির মাছ, পাখি আর গাছপালা। সুনামগঞ্জে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি ও দ্বিতীয় রামসার ক্ষেত্র। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারের বাধ্যবাধকতা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রায় প্রতিদিনই এ হাওরের সৌন্দর্য দেখতে ভিড় করেন পর্যটকরা, কিন্তু তাদের ফেলে দেয়া উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকের বোতল, পলিথিন সহ অন্যান্য ময়লা আবর্জনার কারণে দিন দিন হাওরের পরিবেশ দূষিত হচ্ছে। আশেপাশের পরিবেশটাতে খুবই ভালো ছিল, বাট তখনই খারাপ। এখানে প্লাস্টিকের বর্জ্য ফেলছে, প্লাস্টিকের চিপসের প্যাকেট ফেলছে, জায়গা ময়লা, অনেক ময়লা টলা হয়, মাছের ক্ষতি হয়, ধান ফুসলে আমাদের ক্ষতি হয়। এমনকি নিয়ম নীতির তোয়াক্কা না করে হাওরে চলছে ইঞ্জিন চালিত নৌকা। উচ্চ শব্দে বাজানো হয় সাউন্ড বক্স বা মাইক, এতে বিঘ্নিত হচ্ছে হাওরের প্রাকৃতিক পরিবেশ। ময়লা আবর্জনা শুকনা কোনো জায়গায় ফেলায় নিলে যায়, কিন্তু তারা নদীতেই ফেলায়। কিছু মানে না, এইভাবে চলছে কি? হাওরের পরিবেশের ক্ষতি রোধে সরকারের পদক্ষেপ চান পরিবেশবাদীরা। একটি টিম থাকতে হবে, পর্যটকরা যে প্লাস্টিকের বিভিন্ন ব্যাগ ইত্যাদি ফেলে দেন যত্রতত্র, সেগুলো পুড়িয়ে নিয়ে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে। হাওড়ে দূষণ রোধে পর্যটকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। হাওড়ে ভ্রমণকালে কি কি বিষয় তাদেরকে মেনে চলতে হবে, কোথায় কিভাবে তারা খাবার দাবার সংগ্রহ করবে, কোথায় হাইজিন ওয়াশের জন্য তারা ব্যবহার করতে পারবে, সেই সতর্কতামূলক নির্দেশিকা আমরা সেখানে দিব। দেশের অন্যতম বৃহৎ এই হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই যথাযথ পদক্ষেপ চান হাওড়পাড়ের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা জানাবো দেশের সংসদীয় আসনের বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে একের মতো মাদারীপুর 2 আসনেও আওয়ামী লীগের মনোনয়ন অনেকটাই নিশ্চিত, আর বিএনপি থেকে মনোনয়ন পদ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকজন।
মাদারীপুর সদরের 10টি ইউনিয়ন ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর 2 আসন। আওয়ামী লীগের আরেকটি শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত এই আসনে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান স্থানীয়রা। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার দ্বারা বেশি উন্নয়ন হবে, আমি তাদেরকে ভোট দেওয়ার কথা বলি। এই আসনের বর্তমান সংসদ সদস্য নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান 6 বার নির্বাচিত হয়েছেন, আগামী নির্বাচনেও জয়ী হবেন বলে আশাবাদী তিনি। আমি যে কাজ আমার এলাকায় উন্নয়ন সাধন করেছি সেই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এবং সরকারের হাতকে আরো শক্তিশালী করার জন্য আমাকে তারা নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহান। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বিরোধী দলীয় আগামী এই জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে এই সহায়তা সকলে আমরা ইনশাআল্লাহ পাবো। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। 1991 সালে জাসদ ইনুর প্রার্থী হিসেবে নির্বাচন করে বাকশালের প্রয়াত আব্দুর রাজ্জাকের কাছে পরাজিত হন। 1996 থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি সংবাদ। অন্যান্য খবরে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। জাতিসংঘের প্রতিবেদন, মিয়ানমারের প্রত্যাখ্যান। প্রতিবেদনের মাধ্যমে মিয়ানমারের অপরাধ প্রতিষ্ঠিত হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ক্ষমতা জনগণের জন্য, দায়িত্ব পালন। মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্ট নেতাদের আন্দোলনের দরকার নেই বললেন ওবায়দুল কাদের। ঐক্যের জন্য আসন ভাগাভাগির শর্ত মানবে না বিএনপি। এবং বান্দরবানের পাহাড়ি এলাকায় জায়ান্ট কিউ আনারসের ব্যাপক ফলন, মান ভালো হওয়ায় যাচ্ছে জেলার বাইরেও। এবারে জানাবো কৃষির খবর। বান্দরবানের পাহাড়ি এলাকাগুলোতে এখনও পাওয়া যাচ্ছে আনারস, বাজারেও দেখা মিলছে কাঁচা পাকা আনারসের। অন্যান্য জাতের চেয়ে এবছর জায়ান্ট কিউ আনারসের ফলন বেশ ভালো হয়েছে, মান ভালো বলে এসব আনারস চলে যাচ্ছে জেলার বাইরেও। দেখতে কাঁচা হলেও খেতে বেশ সুস্বাদু। বড় আকারের এক একটি জায়ান্ট কিউ জাতের আনারসের ওজন হয় 500 গ্রাম থেকে 1 কেজি। চাষির কাছ থেকে নিলে দাম পড়ে 50 থেকে 60 টাকা, ছোট ও মাঝারি আকারের হলে 25 থেকে 30 টাকা। বছরে আমাদের বাগানের আনারস ফলনটা ভালো, আনারসটা মোটামুটি ভালো, এখন মোটামুটি ফলন হইতেছে। বিষমুক্ত বলে দেশজুড়ে বান্দরবানের আনারসের চাহিদা রয়েছে, আর দাম কম বলে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে আনারস নিয়ে যান। সাতকানিয়া বিক্রি করি, কিন্তু রাস্তা মাথা আরো তো বেসা কিনা ঠিক মতো বালা লাপো বালা। আনারস চাষে সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আনারস চাষে কিছুটা ভূমি ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কৃষকদেরকে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। বান্দরবানে 2015-16 অর্থবছরে 4,820 হেক্টর জমিতে 90,820 টন এবং 2016-17 অর্থবছরে 4,500 হেক্টর জমিতে 86,186 টন আনারস উৎপাদন হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর। এবছর কোরবানির পশুর চামড়ার ব্যাপক দরপতনের জন্য একে অপরকে দুষছেন আড়তদার এবং ট্যানারি মালিকরা। তবে চামড়া বেচাকেনায় এমন বিশৃঙ্খলার দায় আছে দুপক্ষেরই, কেননা বাড়তি লাভের আশায় অনেক কম দামে চামড়া কিনছেন আর দর কমার অপেক্ষায় থেকে অন্যান্য বাড়ির তুলনায় অনেক কম চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকেরা। চামড়ার বাজারে যতটুকু দাম আছে নেওয়ার মতো লোক নাই, মানে ফেলে দিয়ে গেলে হয় 300-400-700 বিক্রি করা হচ্ছে। 1,200-1,400,000 টাকার মাল নিয়ে যাইছি, এই মালটা আমরা লস সমস্যা করছি, কোনো একটা আশ্রয় পাই নাই। চামড়ার দাম না পাওয়া নিয়ে এমন হাহাকার ছিল দেশ জুড়েই, অথচ
এমন পরিস্থিতি এড়াতে কোরবানির আগেই কাঁচা চামড়ার দাম ঠিক করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ কমিশনের সুপারিশ ছিল প্রতি বর্গ ফুট গরুর চামড়া 60 থেকে 65 টাকা। ওই সুপারিশ না মেনে ব্যবসায়ীদের আবদার অনুযায়ী ঢাকায় প্রতি বর্গ ফুট লবণযুক্ত গরুর চামড়া 45 থেকে 50 টাকা আর ঢাকার বাইরে 35 থেকে 40 টাকা ঠিক করা হয়। আড়তদারদের বিরুদ্ধে অভিযোগ, দরদাম করার কৌশলে আড়ালে সময় ক্ষেপণ করেছেন। দীর্ঘ সময় লবণবিহীন থাকার ফলে চামড়ায় হেয়ার স্লিপ দেখা দেয়, এ অজুহাতে অনেক কমে চামড়া কিনেছেন তারা। কত কমে কিনেছেন তা পরিষ্কার হয় রাজধানীর এই মাদ্রাসায় চামড়া বিক্রির হিসেব দেখলেই। 1,800টি গরুর চামড়া বিক্রি হয়েছে 13,26,000 টাকায়, অর্থাৎ প্রতিটি 736 টাকায়। গতবার ছিল 1,300 টাকারও বেশি। এইটা যেহেতু আপনার এটা এতিমের এতিমদের দাবি রাখে, এখানে আসলে এইভাবে আপনার কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত হয়নি। ট্যানারির মালিকদের আমরা অনেকবার অনুরোধ করেছি যে আমাদের 2-4 দিন আগে টাকাটা দিলে আমরা প্রস্তুতিটা সম্পন্ন করতে পারি। একে অন্যকে দোষ দিলেও চামড়ার দাম কমলে দুই পক্ষই লাভবান হয়, কেননা যত কমে চামড়া কেনা যাবে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে আড়তদারদের লাভের অঙ্কটা তত বাড়বে। অন্যদিকে ট্যানারি মালিকরাও সরাসরি চামড়া সংগ্রহ করেন, তাই দর কমলে তাদেরও লাভ। আর তাই এবছর কোরবানির প্রথম 3 দিনে অন্যান্য বারের তুলনায় অনেক কম চামড়া কিনেছেন তারা, কেননা দেরিতে কিনলে দাম আরও কমবে। তারা চামড়া কিনে নেয়, এটাই আমি সিন্ডিকেট বলবো। এখন বাজারটা তারা না কিনে যেভাবে ডাউন করে দিয়েছে, এখন তারা চামড়া কিনবে। আর আসলে ওইভাবে ট্যানারি মালিকরা কেনাকাটা শুরু করেনি, তারা আপনার চামড়া সংগ্রহ অভিযান শুরু করবে আগামী সপ্তাহের শেষে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো 42টি প্রতিষ্ঠানকে চামড়া কিনতে 601 কোটি টাকা ঋণ দিয়েছে, এ টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। হাজারিবাগ থেকে এখানে শিফটিং হয়ে এখনও কিন্তু আমরা পরিপূর্ণভাবে ফ্যাক্টরি দাঁড়া করাইতে পারিনি, যার জন্য আমার ইনভেস্ট করতে হচ্ছে। সেটা আমি চামড়ার টাকা থেকে হোক, যে টাকা থেকে আমাকে ইনভেস্ট করতে, বাইরের থেকে হোক, হাওলাত করে হোক, আমি ইনভেস্ট করতে হচ্ছে। এসব কারণে বিক্রি না হওয়া অন্তত 10,000 পিস চামড়া নষ্ট হয়েছে, সেই সঙ্গে বেড়েছে পাচারের আশঙ্কাও। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 10 টাকা কেজি দরে 50 লাখ পরিবারের মাঝে 3 মাস 3 কেজি 30 কেজি করে চাল বিক্রির কার্যক্রম। সকালে খাদ্য ভবনে খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দ্বিতীয় পর্যায়ে মার্চ এবং এপ্রিল মাসেও এই কর্মসূচি আবার শুরু করা হবে বলে জানান তিনি। এই কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের প্রায় 2.5 কোটি মানুষ উপকৃত হবে। খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনী বছরে খাদ্য বিতরণ কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। খাদ্য কর্মকর্তাদের সচেতন থেকে এই কর্মসূচি পরিচালনারও নির্দেশ দেন তিনি। আমি কর্মকর্তাদের বলবো, ডিসি ফুড আরসি ফুডদের বলবো, আপনারা অত্যন্ত সচেতন থাকবেন, কোথাও যাতে কোনো অনিয়ম পরিলক্ষিত না হয়, এবং কোথাও যদি অনিয়ম আপনাদের কাছে ধরা পড়ে সাথে সাথে সেটা সংশোধনের ব্যবস্থা করবেন, আমি পরিষ্কার আপনাদের কাছে বলতে চাই। দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ চা নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ 22 লাখ কেজি চা নিলামে আনা হয়েছে, যার আনুমানিক মূল্য হবে 60 কোটি টাকা। টি বোর্ডের অধীনে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালনায় এবং ট্রি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় শ্রীমঙ্গল খান টাওয়ারে এই নিলামের আয়োজন করা হয়। নিলামে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক বায়ার ও 8টি ব্রোকার হাউস অংশ নিয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড প্রথমবারের মতো 11,000 কেজি চা নিয়ে নিলাম কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই নিলাম কেন্দ্রে আজই সবচেয়ে বেশি চা নিলামের জন্য আনা হয়েছে। প্রতিটি নিলামে চা কেনাবেচার পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। ভেনেজুয়েলা থেকে পালিয়ে আসা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সীমান্তবর্তী শহর রোরাইমাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে ব্রাজিল সরকার। আগস্ট মাসের শুরুতে স্থানীয়রা ভেনেজুয়েলার অভিবাসীদের ওপর হামলা চালালে এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
ভেনেজুয়েলার অভিবাসীদের করুণ অবস্থা দক্ষিণ আমেরিকার শান্তি ভঙ্গ করছে বলে জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে পেরুও তাদের সীমান্তবর্তী দুই প্রদেশে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2014 সাল থেকে খাবার ও ওষুধ সংকটে দেশ ছেড়েছে ভেনেজুয়েলার 20 লাখেরও বেশি নাগরিক। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে প্রস্তুত নীলফামারী। আজ শহরের শেখ কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাফের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে জয়ই লক্ষ্য দুই দলের। ম্যাচ শুরু বিকেল 4টায়, সরাসরি দেখা যাবে বিটিভিতে। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের। বিক্রির এক ঘন্টা না পেরুতেই ফুরিয়েছে সব টিকিট। ফাঁকাই গ্যালারি হবে লোকে লোকারণ্য। ফুটবলের সোনালি দিন ফিরবে যেন মিলছে আভাস। দর্শকদের মন ভরাতে তাই পুরোদমে তৈরি বাংলাদেশ জাতীয় দল। রংপুর জেলা স্টেডিয়ামে শেষ বেলায় প্রস্তুতি পর্ব সেরেছে জেমিডের ছেলেরা। প্রীতি ম্যাচ, তাই এশিয়াতে খেলা সেরা একাদশকে বিশ্রাম দেওয়ার আভাস দিয়ে রেখেছেন জেমিডে। ওখানে নিয়মিত একাদশের সুযোগ না পাওয়া তরুণ ফুটবলার আর সিনিয়রদের এ ম্যাচে পরখ করতে চান। এরপরই সাফের জন্য চূড়ান্ত দল করবেন বাছাই। এটা বেশ কঠিন প্রতিযোগিতা। ইতিহাস বলছে আমরা অনেক আগে এখানে সফলতা পেয়েছি, কিন্তু প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। তার কারণ বাংলাদেশের ছেলেরা এর আগে নিজেদের প্রমাণ করেছে, কিন্তু অলিম্পিক দলের বাইরের প্লেয়াররা যেহেতু এখন নামছে, এবার ওদের প্রমাণ করার পালা। শ্রীলঙ্কার সাথে আমাদের সাফের আগে এটা শেষ খেলা আমাদের জন্য। এটা আমরা চাই যে আমরা একটা ভালো একটা ফুটবল আপনার উপহার দিতে, যাতে আপনার এবং একটা ভালো ফুটবল খেলে জয়লাভের মধ্য দিয়ে আমরা আমাদের টোনটা সেট করতে চাই, যাতে আমরা সাফে একটা ভালো কিছু করতে পারি। নীলফামারীর ম্যাচ ভেনুতে অনুশীলন ছেড়েছে অতিথি শ্রীলঙ্কা। বাংলাদেশকে মানছে শক্তিশালী, তবে ছাড় দেবে না বলছে লঙ্কান কোচ আর ক্যাপ্টেন। ইউ ওয়ান্ট মেক ইউর গাইজ ভেরি হ্যাপি অ্যান্ড দেন এখানে তো অনেক লোক আমি জানি, প্রচুর লোক আসবে খেলা দেখার জন্য। সো আমরা সবাই, আমরা আমার টিম ভালো খেলবো, জেতার জন্য খেলবো অবশ্যই, বাংলাদেশ তো জেতার জন্য খেলবে, বাট উই উইল অলওয়েজ ট্রাই টু প্লে ভেরি গুড গেম। বাংলাদেশকে আমরা সহজ প্রতিপক্ষ ভাবছি না, তাদের বিপক্ষে আমরা ভালো ফুটবল খেলতে চাই। আমরা জয়ের জন্য মাঠে নামতে চাই, সেজন্য কোনো ভুল করা চলবে না। ঢাকায় যখন ফুটবল দর্শকদের নিয়ে এক ধরনের খরা চলছে, ঠিক তার উল্টো চিত্র কিন্তু উত্তরের জেলা নীলফামারীতে। গত দুদিনেই এখানকার প্রায় 21,000 টিকিট বিক্রি হয়ে গেছে এবং ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এখানকার ফুটবল প্রেমীদের মাঝে। আর তাই সাবেক এবং বর্তমান ফুটবলাররা মনে করেন, শুধু ঢাকা কেন্দ্রিক নয় এই ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারলে ফুটবল হয়তো আবারও তার সোনালী অতীত ফিরে পেতে পারে। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। ঢাকার ফুটবল মাঠের ফাঁকা গ্যালারি বিবর্ণ করে রেখেছে দেশের ফুটবলকে, অথচ রাজধানীর বাইরেই এই খেলার প্রতি মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের জেলা নীলফামারীতে আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হওয়ার আগে এই জেলার মানুষও ভবিষ্যতে এমন আরও ম্যাচ আয়োজনের জোর দাবি জানিয়েছেন। ঘন্টা মিনিট সেকেন্ড ধরে সময় যাচ্ছে এগিয়ে। উত্তরে ফুটবল উন্মাদনায় টকবক করে ফুটছে ক্রীড়াপ্রেমীরা। প্রতীক্ষা নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বল দখলের লড়াই দেখার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শক শূন্য গ্যালারির ফুটবল হাঁসফাঁস করে, বিপরীতে ঢাকার বাইরে তীর্থের কাকের মতো বসে থাকে দর্শক। আজকে আমরা অনেক কষ্ট করে টিকিট পাইছি, আমরা আজকে বাংলাদেশের জয় দেখতে চাই। অবশ্যই যে আমাদের নিজেদের মাঠে আন্তর্জাতিক ম্যাচ, এটা আমরা অবশ্যই হচ্ছে খুশির দিকে লক্ষ্য করি। অবশ্যই বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ের একটা খেলা পাচ্ছি, আমরা একটা মডিফাই স্টেডিয়াম পেয়েছি, আমাদের জন্য এটা অবশ্যই আমরা গর্বিত। আমরা ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, এই বিরল পাওয়ায় আত্মহারা নীলফামারী। ম্যাচ শুরুর আগেই জোর দাবি আরো খেলা গড়াক তাদের মাঠে। নীলফামারী বাসীর জন্য একটি নতুন একটা পাওয়া, নতুন চাওয়া, এবং আমরা গর্ববোধ মনে করি। আমাদের এই জেলায় আন্তর্জাতিক এই খেলা আসাতে আমরা খুব খুশি এবং আনন্দিত। অবশ্যই আমাদের দেশের খেলার জন্য, আমরা দেশের জন্য আঁকতে পারি, তার জন্য আমাদের অনেক ভালো লাগে। মন থেকে চাই আমরা বাংলাদেশ জিতুক শ্রীলঙ্কার সাথে।
এশিয়াডে কাতারের সাথে জয় আর থাইল্যান্ডের সাথে ড্র, এই অর্জনই যেন বাড়তি শক্তি জামাল ভুঁইয়া মামুনুলদের। এবার আরও এগিয়ে যাবার পালা টাইগার ফুটবলারদের। প্রস্তুত শেখ কামাল স্টেডিয়াম প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের জন্য, বাইরে অপেক্ষমান দর্শক, লড়াই দেখার জন্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার। শাহান পাপন, ডিবিসি নিউজ, নীলফামারী। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রীতি ম্যাচ কভার করতে নীলফামারীতে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যোগ দেব তার সাথে। পাপন, আর কিছুক্ষণ পরেই তো মাঠে খেলা গড়াবে, তো নীলফামারীবাসী যারা আছেন তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন এই খেলাকে ঘিরে? শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার এই যে ম্যাচটা কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে, সেটা নিয়ে যে কত উত্তেজনা এবং উন্মাদনা এখানকার দর্শকদের মধ্যে কাজ করছে সেটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। পুরো জ্যাম প্যাক গ্যালারি, আমি যদি আপনাকে দেখাতে চাই যে একদম তিল ধারণের কোনো ঠাঁই নাই গ্যালারিতে, প্রমিলা দর্শক থেকে শুরু দর্শকের সংখ্যাও কিন্তু প্রচুর, এবং তার একটা কারণ হতে পারে যে বাংলাদেশের মেয়েরা ফুটবলে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হতে পারে এই প্রমিলা দর্শকের ঝাঁক। আর তাছাড়া আমি যদি পুরো গ্যালারির চিত্র দেখাতে চাই, সেখানে একটি আসনও কিন্তু খালি নেই, এমনকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মিডিয়া বক্সের পাশে যে গ্যালারির মতো জায়গাটাই আছে সেখানেও কিন্তু দর্শকদের বসতে দিতে হয়েছে বাধ্য হয়ে এই আয়োজক কমিটি। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং সবাই প্রত্যাশা করছেন এখানকার দর্শকরা যে প্রাণবন্ত একটি ম্যাচ উপহার দেবেন দুই দুই দল, এবং ম্যাচ শেষে বাংলাদেশ জিতবে তারা সব দর্শক কিন্তু সেটাই প্রত্যাশা করছেন। আর কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে, আমরা দেখতে পাচ্ছি যে লাইন আপ করতে যাচ্ছে এবং মাঠে প্রবেশ করতে যাবে দুই দলই, ঠিক এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে এখানে শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নীলফামারীতে। নীলফামারীর দর্শকদের প্রত্যাশা যে এই ম্যাচটিতে অন্তত বাংলাদেশ জিতুক, এবং সেই জয়টা যদি কাঙ্ক্ষিত প্রত্যাশা মতো হয় তাহলে হয়তো ফুটবল ফেডারেশন এখানে আরও অনেকগুলো ম্যাচ আয়োজন করবে। এবং মাঠের মান নিয়ে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাঠের মানের মাঠেই তারা এরকম ধরনের একটি ম্যাচ দেখতে চান, এবং সেই মোতাবেকই মাঠটি সাজানো হয়েছে বলে দর্শকদের মত। এখন দেখা যাক যে মাঠে বল গড়ালে তারপরে কী অবস্থা দাঁড়ায় এবং ম্যাচ শেষের ফলাফল কী দাঁড়ায়। তো এই ছিল মোটামুটি সম্পর্ক আমার কাছে এখানকার অবস্থা। পাপন, ধন্যবাদ আপনাকে। কোচ জেমিডের গুরুগিরিতে মুগ্ধ জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা, কোরিয়ার ক্যাম্প এবং এশিয়ার মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফে নিজেদের উজাড় করে দিতে চান এই ডিফেন্ডার। জয়পুরহাটের ছেলে টুটুল হোসেন বাদশা, এয়ারটেল ট্যালেন্ট হান্ট, তারপর পাইনিয়ার ফুটবল থেকে জাতীয় দলে উঠে আসা, খেলেছেন দুটি এশিয়ারও, তাই অভিজ্ঞতা ঝুলেই এখন কথা বলছে। টিম যখন লং টাইম টুগেদার একসঙ্গে থাকবে তখন অবশ্যই সেই টিমের কাছে অনেকে অনেক কিছু আশা করতে পারে এবং আমরা অনেক কিছু দিতে পারবো, তখন কারণ আমরা নিজেদের মধ্যে একটা কম মাইন্ড আনুষ্ঠানিক তৈরি হয়, টিম একসঙ্গে থাকলে বোঝাপড়াটা ভালো থাকে। লং টাইম ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য, অনেক ইম্পর্টেন্ট। ক্যারিয়ারের বেশ কজন বিদেশি কোচের সান্নিধ্যও মিলেছে তার, তবে কোচ জেমিডের কোচিংয়ে দলে বড় উন্নতি হয়েছে বলে মনে করেন এই ফুটবলার। খুব ভালোভাবে ট্রেনিংগুলো বোঝাই দেয়, মিস্টেকগুলো খুব ভালোভাবে বোঝাই দেয় যে ভুল ত্রুটিগুলো করছি আমরা গেমের মধ্যে, সেই ভুল ত্রুটিগুলো আমরা যেন না করি, অনেক সুন্দর করে বোঝাই দেয়, সবসময় পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলে, মিস্টেক নিয়ে খুব কম কথা বলে, যে না বেশি যদি মিস্টেক নিয়ে কথা বলে তাহলে মেন্টালি ডাউন হয়ে যাবে, সবসময় চেষ্টা করে আমাদেরকে চিয়ার আপ করার জন্য। বিকেএসপি ও কোরিয়ার ক্যাম্প এবং এশিয়ার মিশনের অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে চান বাদশা। তো অবশ্যই এখানে টিমে একটু চেঞ্জ আসবে, তো ওইখানে টিম ছিল একরকম, এখানে টিম থাকবে আরেক, এখন কোচ কীভাবে এখানে খেলাবে এটা কোচের উপর ডিপেন্ড করবে। আমাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, কারণ এভাবে তো আর বলতে পারবো না যে আমরা চ্যাম্পিয়ন হবো বা কি, বাট আমরা আমাদের সেরা দিয়ে চেষ্টা করবো দেশের সম্মানটা দেশে রাখার জন্য। বর্তমানে জাতীয় দলের প্রতি বাফুফের সুনজরে বেজায় খুশি এই ডিফেন্ডার, এমন যত্ন পেলে শিগগিরই বাংলাদেশ ফিরে পাবে ফুটবলে হারিয়ে যাওয়া সোনালি দিন, বিশ্বাস ওর মতো দেশের ফুটবল পিয়াসীদেরও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো, ফিরছি বিকেল 4টার ডিবিসি সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন 24 ঘন্টা।